নকলা উপজেলা কৃতি সন্তান সড়ক মহাসড়ক বিভাগের সচিব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইউপি সদস্যদের নিয়ে উন্নয়ন কাজ করতে হবে। চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দুর নির্বাচনী পরবর্তী অনুষ্ঠানে গতকাল শুক্রবার এক সভায় নিজ বাসভবনে আলোচনায় একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর রফিকুল ইসলাম, আলাউজ্জামান আরারুমি, আওয়ামী লীগ সভাপতি ইউপি মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ছাত্রলীগ নেতা আজম শফিক মণ্ডল এবং আরও অনেকে। নকলা থেকে আমাদের প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN TV।